أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله. বান্দার প্রতিদিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে, রাতের সকল আমলগুলো এবং দিনের সকল আমলগুলো। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে আরও জানা যাবে আল্লাহ সম্পর্কে তিনটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এই বিষয়টি জানতে পারব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেন যেটাকে আসমা ও সিফাত বলা হয়েছে এই সম্পর্কে আমরা জানতে পারব, এবং অদৃশ্য গায়েবের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, খবর রাখেন, আল্লাহ অবগত আছেন এই সম্পর্কে আমরা জানতে পারব। এই হাদিস এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকা একদল ফেরেশতা সম্পর্কে জানতে পারবো এবং এই দলের কাজ সম্পর্কে জানতে পারবো, এবং এই ফেরেশতারা রাতে এবং দিনে আমাদের মাঝে অবস্থান করেন সবসময়, বিশেষ করে মসজিদে। এবং এই হাদিসের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জানতে পারবেন সেটা হচ্ছে আসর এবং ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানতে পারবো। যদিও প্রত্যেকটি সালাতই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজরের সালাত এবং আসরের সালাত জামাতে আদায় করার অতিরিক্ত গুরুত্ব রয়েছে। হাদিসে কুদসি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে, আর আমি এখন হাদিসে কুদসি সমূহ এই কিতাব থেকে বলছি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিসটি বর্ণিত আছে। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই হাদিসের মধ্যে আপনি 7 থেকে 8টা বিষয় জানতে পারছেন ছোট্ট একটি হাদিসের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাঈকাতুম বিল্লাইলি ওয়া মালাঈকাতুম বিন-নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা রাতে এবং দিনে অবস্থান করেন, নেমে আসেন। ইয়াতাআকাবুনা ফীকুম মালাঈকাতুম বিল্লাইলি ওয়া মালাঈকাতুম বিন-নাহার। ইয়াস্তামিউনা লাহু ফি সলাতুল আসরি ওয়া সলাতুল ফজর। এবং তারা সলাতের আসরের ওয়াক্তে এবং ফজরের ওয়াক্তে পালাবদল করেন, একদল ফজর ওয়াক্ত আসেন, একদল চলে যান, আবার আসর ওয়াক্তে একদল আসেন চলে যান, এভাবে পালাবদল করেন। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম, এবং তারা উপরে উঠে যান, আকাশে উঠেন। তাহলে আল্লাহ তাআলার অবস্থান কোথায়? আকাশে উপরে। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম ফায়াসআলুহুম ওয়াহুয়া আ'লামু বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মালাইকাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে আল্লাহ কথা বলেন এবং আল্লাহ আগে থেকে অবগত আছেন, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, দুটো বিষয় চলে গেল। আর ফেরেশতারা কোথায় উঠে? সুম্মা ইয়া আরুজ, উপরে উঠেন। তাহলে আল্লাহ তাআলার অবস্থান হচ্ছে উপরে। সুম্মা ইয়া আরুজুল্লাযিনা বাতু ফিকুম ফায়াসআলুহুম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওয়াহুয়া আ'লামু বিকুম, অথচ আল্লাহ তাআলা অবগত আছেন। ফায়াকুলুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুহুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কীভাবে ছেড়ে আসছো, কী অবস্থায় রেখে আসছো? তো ফেরেশতারা বলেন, আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা তখন সালাত আদায় করছেন, আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন, এবং ও তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন, আর যখন তাদেরকে ছেড়ে আসছিলাম তখনও তারা সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি হাদিস। তাহলে একদল ফেরেশতা, এই হাদিসের মাধ্যমে আপনি জানতে পারলেন যে একদল ফেরেশতা নেমে আসেন আসর ওয়াক্তে এবং ফজর ওয়াক্তে। তাহলে এই ফেরেশতাদের এই কাজ, তারা রাত্রিতে অবস্থান করেন, যিনি ফজর ওয়াক্ত থাকেন তিনি সারা দিন অবস্থান করেন, আসরের সময় তিনি উপরে উঠে যান, আবার আসরের সময় একদল আসেন, আসর মাগরিব এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তারা থাকেন, আবার উপরে উঠে যান, এভাবে তারা পালাবদল করতে থাকেন। এবং এই হাদিসের মাধ্যমে আপনি কি জানতে পারলেন? জানতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে, যে সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, আল্লাহ তাআলা উপরে উঠেন, তাই তো ফেরেশতারা উপরে উঠে আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে কথা বলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই সকল বিষয় সম্পর্কে জ্ঞাত আছেন, জানেন, তারপর তার বান্দাদেরকে জিজ্ঞাসা করছেন। তাহলে এখানে তিনটা বিষয় জানতে পারলেন। আর ফেরেশতাদের সম্পর্কে জানতে পারলেন যে ফেরেশতারা একদল আল্লাহ তাআলার মালাইকা, জুনুদ সেনাবাহিনী আছে, তারা আসেন, তাদের কাজ হচ্ছে এইগুলো, তারা মসজিদেই থাকেন। তাহলে যখন আপনি সালাত আদায় করছেন প্রত্যেক সালাতের ওয়াক্তে মসজিদে একদল ফেরেশতা থাকেন। এবং এখানে আপনার সম্পর্কে আমার সম্পর্কে দুটো বিষয় জানতে পারলেন,
যে আসর ওয়াক্তে এবং ফজর ওয়াক্তে আপনার সারা দিনের আমলগুলো সালাতগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, তাহলে আপনারা জানলেন যে সোমবারে বৃহস্পতিবারে আমল পৌঁছে, কিন্তু প্রতিদিনও আমল পৌঁছানোর একটি হাদিস আপনি এখান থেকে পেলেন। এবং এখান থেকে আরও গুরুত্ব পেলেন যে আসরের সালাত এবং ফজরের সালাত কতটা গুরুত্ব, বিশেষ করে জামাতে সালাত আদায় করা। তাহলে হাদিসের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখার তৌফিক দান করেন। ফেরেস্তা মালাইকা তারা যে আমাদের পরম বন্ধু, তারা আমার জন্য দোয়া করে, তাদের সম্পর্কে আমরা জানতে পারলাম। আর আমাদের প্রতিদিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে এটাও আমরা জানতে পারলাম। এবং আসরের সালাত এবং ফজরের সালাত জামাতে আদায় করার যে কতটা গুরুত্ব রয়েছে, কারণ ওই সময় মানুষ অবহেলায় অনেকে ঘুমিয়ে থাকে, আসরের সময় অনেকে ক্লান্ত শ্লান্ত হয়ে থাকে, তো এই জন্য এই দুটা সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে যথাযথভাবে এই সালাদগুলো আদায় করার তৌফিক দান করেন। হাজা ওসল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।